বহুদিন ঘরবন্দি থেকে বিনোদন জগতের অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিপ্লব চ্যাটার্জি, অনামিকা চ্যাটার্জি সহ বহু নামী দামি কলাকুশলীরা সোমবার পূর্ব বর্ধমান জেলার নন্দায় দুর্গাপুর এলাকায় এমজে প্রোডাকশনের প্রযোজনাতে চড়ক মেলা নামে একটি বাংলা পূর্ণদৈর্ঘ্য সিনেমা শুটিং উপলক্ষে হাজির হন। আচ্ছা, আমরা যে বিপ্লব বাবুকে পর্দায় আগে দেখে এসেছি, মানে একদম কখনো এখনো খলনায়কের মতো গ্রাম বাংলার পরিবেশের প্রশংসা করতে গিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, গ্রামবাসীদের শুটিং দেখার আগ্রহ মানুষের মধ্যে দেখা গেলেও ছবিটি যেন সিনেমা হলে গিয়ে দেখেন সকলে, এতে করে বাংলা সিনেমার কলাকুশলীরা বেঁচে থাকবে। প্রযোজনায় চড়ক মেলা বলে একটি ছবির শুটিং হচ্ছে, সেই ছবির এমজে প্রোডাকশন নিবেদিত এবং তার প্রডিউসার হচ্ছে দীপক মালো। দীপক আমাদের বহুদিনের পরিচিত মানুষ, ভালো একজন প্রডিউসার, এবং আমি বিশ্বজিৎ চক্রবর্তী। আমার খুব সৌভাগ্য যে আজকের আমার সহ অভিনেতা আছেন বিপ্লব চট্টোপাধ্যায়, যিনি অসংখ্য ছবি আমাদের চিরকাল আনন্দ দিয়ে এসেছেন, রাগ হয়েছে তার উপর এই ধরনের চরিত্র করে এসেছেন বহুদিন ধরে, এবং যিনি একসময় সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার, আরও বিভিন্ন বড় বড় ডিরেক্টরদের হাতে কাজ করেছেন, সেই বিপ্লব দা আজকে আমাদের সঙ্গে আছেন, আমার পাশে বসে আছে, আমার সর্ব সৌভাগ্য মোদী আছেন সঙ্গে, আমরা এই ছবির শুটিং করছি। অনামিকা সাহাও আছেন এই মুহূর্তে, এই স্পটে নেই, অতএব এদের মতো তারকারা আছেন, এবং একটা ভালো গল্পের ওপর ছবিটা হচ্ছে, আশা করব ছবিটা ভালো হবে। এবং দর্শকদের কাছে একটা অনুরোধ যে অনেক তো ওটিটি, অনেক তো ঘরে বসে টেলিভিশনে ছবি দেখা হলো, একটু হলে গিয়ে দেখতে চেষ্টা করো, তাহলে ছবির জগৎটা বাঁচে। এখানকার স্পটটা কিরম দেখলে, মানে সিনেমা পিকচার ভিশনে করতে খুব ভালো স্পট, ভালো গ্রাম বাংলা তো বরাবরই খুব আনন্দ দেয় আমাদের রামরাজন, যেটুকু বড় বড় ডিরেক্টরদের কাজ করতে পেরেছি, বিপ্লব আরো বেশি করেছেন, তাতে আমাদের বোলপুর, লাভপুর এইসব জায়গায় শুটিংয়ের স্মৃতি ভীষণ উজ্জ্বল। সেইখানে দীর্ঘদিন ঘর বন্ধ থাকা অবস্থার পর বা ফ্লোর বন্ধ থাকা অবস্থার পর এখানে বেরিয়ে সবুজের মধ্যে শুটিং করছি, ঘাস, মাঠ, জল, গাছ এসবের মধ্যে, প্রকৃতির হাওয়ার মধ্যে খুব ভালো লাগছে, খুব আনন্দ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।